ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ ছিল ব্রাজিল সে সময় ব্রাজিলের র্যাঙ্কিং হয়েছিল দুই তবে আজ প্রকাশিত ফিফার র্যাঙ্কিংয়ে ব্রাজিল পিছিয়েছে এক ধাপ উনিশ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ফিফার নতুন র্যাঙ্কিং বেশ উলট পালট হয়েছে এই র্যাঙ্কিংয়ে ব্রাজিলকে তিনে নামিয়ে দিয়ে দুইয়ে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স সতেরোশো পয়েন্ট নিয়ে আগের মতো যথারীতি এক নম্বরে আছে বেলজিয়াম এছাড়া র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি আর্জেন্টিনার তবে নিচে নেমেছে জার্মানি বর্তমানে ষোলতম অবস্থানে আছে জার্মানরা আর্জেন্টিনা আছে দশ নম্বরে এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের র্যাঙ্কিং এক ধাপ এগিয়ে তাদের বর্তমান অবস্থান পাঁচে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ দল হল বেলজিয়াম ফ্রান্স ব্রাজিল ইংল্যান্ড পর্তুগাল প্রতিযোগিতামূলক ম্যাচের উপর নির্ভর করে ফিফা র্যাঙ্কিং প্রকাশিত হয় কোপা আমেরিকার পর থেকে এখন পর্যন্ত কোন ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ করেনি ব্রাজিল আর্জেন্টিনা যার জন্য র্যাঙ্কিংয়ে এমন অবস্থায় আছে তারা